সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আমাদের জমির নকশা, ত্রিভুজ ও চতুর্ভুজ, অর্থাৎ যেটা আমাদের পঞ্চম অধ্যায়, আমরা সমাধান করতেছি ধারাবাহিকভাবে। তো আজকে আমাদের দুই নম্বর আমরা সমাধান করবো। এখানে আমাদের লেখা যে চিত্র একে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান। তো আমরা যেহেতু এই অধ্যায়টা বা অনুষ্ঠানটা আমাদের জ্যামিতিক অধ্যায়, আমরা এটা কিভাবে করব, এটা অনেকভাবে করা যাবে, কাগজ কেটে বলছে বা চিত্র একে। তো এখানে আমরা চিত্র একে কিভাবে প্রমাণ করব অত্যন্ত সহজে, এটা তোমরা আশা করে যদি মনোযোগ দিয়ে দেখো তোমরা নিজের এটা করতে পারবে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা একটা বর্গ একে নিব। এখন এটার নাম আমরা এ বি সি ডি দিয়েছি, তোমরা তোমাদের নাম অন্যটাও দিতে পারি, আমরা এটা নির্দিষ্ট না। তো পরে আমরা যেভাবে লিখছি আমরা শুধু এটা ব্যাখ্যাটা করব। মনে করি এ বি সি ডি একটি বর্গ, আমরা একটা বর্গ আছে যার এ সি ও বি ডি দুটি কর্ণ, এটা আমরা লিখলাম। এখন প্রমাণ করতে হবে যেহেতু বর্গের কর্ণ যা বলছে পরস্পর সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, মানে আমাদের প্রমাণ করতে মূলত বর্গের কর্ণদ্বয় সমান। তাহলে এখানে এই বর্গটির কর্ণ হলো এ সি আর বিডি, আমাদের এটা প্রমাণ করতে হবে যে এ সি ইজ ইকুয়াল বিডি, অর্থাৎ এ সি আর বিডি সমান। আমরা প্রমাণ যেটা লিখবো যে এ বি সি ডি বর্গে আমরা কি কি দেখলাম, যেহেতু আমরা জানি বর্গের চারটি বাহু দৈর্ঘ্য সমান, তাহলে আমরা এ বি সমান আমরা লিখতে পারি বি সি, সমান লিখতে পারি আমরা সি ডি, আর সমান লিখতে পারি আমরা ডিএ, অর্থাৎ এখানে চারটা বাহুই আমরা সমান আমরা লিখলাম। ইজ ইকুয়াল এটা আমরা এ ধরলাম, এটা আমরা স্মল এ ধরলাম, এই জন্য আমরা এটা সমান, যেহেতু প্রত্যেকটা বাহু সমান তো আমরা এটা তো লিখলাম কি, মনে করি এ বি সি ডি বর্গে এ বি ইজ ইকুয়াল বি সি ইজ ইকুয়াল সি ডি ইজ ইকুয়াল ডিএ ইজ ইকুয়াল এ। আমরা এটা আমরা সাইড নোট লিখে দেব যে বর্গের চারটি বাহু দৈর্ঘ্য সমান হয় যেহেতু, এই জন্য আমরা এটার মান আমরা এ ধরলাম স্মল এ। এখন আমরা আবার লিখলাম যে অ্যাঙ্গেল বি সি ডি ইজ ইকুয়াল 90 ডিগ্রি। দেখো এখানে মূলত বর্গের প্রত্যেকটি কোণেই 90 ডিগ্রি, এটা আমরা জানি যে বর্গের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তো এখন আমরা যদি বি সি ডি ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে আমরা মানে একটা দেখি অথবা পুরো এ বি সি ডি বর্গের মধ্যে আমরা দেখি, এখন বি কোণ 90 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি, ডি কোণ 90 ডিগ্রি, সবই 90 ডিগ্রি। কিন্তু যখন আমরা যদি বি সি ডি এই ত্রিভুজটি আমরা ধরি, এখানে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বি সি ডি, অর্থাৎ এই যে আমাদের এই সি কোণ, এটা হলো 90 ডিগ্রি। কেন, আমরা যেহেতু এটা এ বি সি ডি একটি বর্গ, তো এ বি সি ডি একটি বর্গ হওয়ার কারণে আমরা যখন লিখি যে সি বি এ, অর্থাৎ এ বি সি, এখানে অ্যাঙ্গেল এ বি সি তাহলে বি কোণ 90 ডিগ্রি, আমরা যদি বলি যে অ্যাঙ্গেল এ ডি সি তাহলে আমাদের এখানে ডি কোণ 90 ডিগ্রি, মানে যেহেতু আমাদের এ বি সি ডি হলো একটা বর্গ। এখন আমরা সুতরাং বি সি ডি ত্রিভুজ দেব পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, এই যে বি সি ডি এ ত্রিভুজ হতে, যেহেতু এখানে আমার দেখা হয় এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজ গত ক্লাসে আমরা দেখেছি যে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হচ্ছে অর্থাৎ 90 ডিগ্রি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এখন বি সি ডি এখানে আমাদের সি কোণ আমরা লিখলাম যে এখানে সি কোণে আছে 90 ডিগ্রি, তাহলে আমাদের সমকোণ সংলগ্ন বাহুদের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এখানে বিডি হচ্ছে অতিভুজ। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখতে পারি, আমাদের বিডি হচ্ছে অতিভুজ, অর্থাৎ যে বিডি স্কয়ার ইজ ইকুয়াল আমরা লিখতে পারি বি সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার বা সি ডি স্কয়ার আমরা যেটা লিখি। এখন এখানে আমাদের এই বাহু হলো এ, এই বাহু এ, তা আমরা কি লিখতে পারি যে এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এ স্কয়ার আর এ স্কয়ার যোগ করে আমরা কি পেলাম, আমরা 2a² পেলাম, বা আমরা লিখলাম বিডি সমান বর্গমূল, এখানে বিডি যে স্কয়ার আমরা স্কয়ারটাকে ডান পাশে আনলাম, এটা বর্গমূল, তো বর্গমূল রুট ওভার 2a² আমাদের রুট ওভার 2a² এর মধ্যে যেহেতু এখানে এ স্কয়ার ছিল, আমরা এটা পরিবর্তে লিখতে পারি রুট ওভার 2 আর স্কয়ার বর্গ কাটলে শুধু এ থাকবে, এই জন্য আমরা এটা লিখছি রুট ওভার 2a, এটা হলো আমাদের এক নং সমীকরণ আমরা ধরে নিলাম। আবার অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, আমরা যদি এ সি স্কয়ার অর্থাৎ আমরা এ বি সি
এবিসি এই ত্রিভুজটা যদি আমরা অনুরূপ ভাবে আমরা দেখি একই রকম হয় কিনা আমরা এটা দেখবো। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা এসি স্কয়ার লিখলাম, মানে কেন লিখলাম, আমরা বিডি স্কয়ার এখানে লিখলাম, কারণ হলো আমাদের কর্ণ সমান দেখাতে হবে। তো আমাদের কর্ণ হচ্ছে এসি আর বিডি, এই দুটো আমাদের ঠিক রাখতে হবে, এসি আর বিডি। তারপর বিডি পেয়েছি, এখন আমরা এসি, তাহলে এসি এটা আমাদের এখানে অতিভুজ, এসি স্কয়ার আমরা সমান কি লিখতে পারবো, সি ডি স্কয়ার প্লাস ডি এ স্কয়ার। এখন প্রত্যেকটা যদি বর্গের প্রত্যেকটা পাওয়া দৈর্ঘ্য সমান, আমরা লিখলাম এ স্কয়ার প্লাস এ স্কয়ার, আগের উপরের মতোই আমরা এখানে টু এ স্কয়ার যোগ করে পেলাম। এখন আমরা লিখলাম বাই এ সি ইজ ইকুয়াল, এখানে আমাদের স্কয়ার স্কয়ারকে আমরা ডান পাশে একটা বর্গমূল, আমাদের রুট ওভার টু এ স্কয়ার আমরা পেলাম সমান, আমরা এইভাবে লিখলাম, এখান থেকে পেলাম রুট ওভার টু, এটাকে আমরা বললাম দুই নং সমীকরণ। এখন যেটা তোমাদের দেখার বিষয় বা বোঝার বিষয় সেটা হচ্ছে যে বিডি সমান আমরা পেলাম রুট ওভার টু এ, আবার এসি সমান আমরা পেলাম রুট ওভার টু এ, অর্থাৎ এখানে রুট ওভার টু এ, এখানে রুট ওভার টু এ, এখানে আমরা বর্গমূল দুই, দুই এর বর্গমূল এ, আবার হলো এখানে বর্গমূল দুই এ, এটা পেলাম। এখন এ দুটো কিন্তু সমান, তাহলে দেখো স্বাভাবিকভাবে সমান। এখন আমরা তাহলে কি লিখতে পারি, এই দুটার মান সমান মানে কি, যদি বিডি এর মান যা এসি এর মানও তা, এর পরিপ্রেক্ষিতে আমরা কি লিখতে পারি যে এখন এক ও দুই নং হতে পারে এসি ইজ ইকুয়াল বিডি। আমাদের আমরা প্রমাণে করব বলছি যে এসি বিডি দুটি কর্ণ, প্রমাণ করতে হবে যে এসি ইজ ইকুয়াল বিডি, এখানে আমরা লিখলাম এসি ইজ ইকুয়াল বিডি, আমরা এটা প্রমাণিত, এটা আমরা এইভাবে আমরা সহজে প্রমাণ করতে পারবো। আর আরেকটা হলো আমরা কাগজ কেটে প্রমাণ করতে পারবো, কাগজ কেটে প্রমাণ করার জন্য ওটা হলো আবার আলাদা, যেটা দুইটা তোমরা দুইটা বড় আকৃতির কাগজ নিবে, কাগজ কেটে যেটা নেওয়া ওটা হলো তোমরা দুইটা দুইটা পেজ কাগজ নিবে, বড় আকৃতির কাগজ, এখানে আমি বোর্ডে হাতে আঁকতেছি, এটা তো মাপ অ্যাকুরেট এটা হবে না। তো আমরা এখানে যদি আমরা নিই এ বি সি ডি, আর এখানে কি নিতে পারি ই এফ জি এস, তো এটা আমরা দুটো কাগজ নিলাম বড় আকৃতির কাগজ। এখন আমরা এটাকে এখানে কর্ণ দিলাম, এটা এদিকে দুই ভাগ করলাম, আর এটাকে দিলাম বিপরীত দিকে, এটা এদিকে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে মানে এটা এই এখানে দুটো ত্রিভুজ পেলাম, এখানে দুটো ত্রিভুজ, এখন আমরা এই এখানে কাগজটা কেটে এটাকে দুই ভাগ করব, আর এখানে দুই ভাগ করব, করার পরে যদি এমন হয় আমরা এই কাগজের এখানে যে দুটো ভাগ করলাম, একটা কাগজের টুকরো এখানে রাখলাম, আর এখান থেকে যে কাগজের অর্ধেক করলাম এটা আমরা এটার উপরে রাখবো, উপরে রাখার পরে যদি আমাদের এটা কাগজের টুকরা সমান মিলে যায় তাহলে আমরা বলবো যে এই কর্ণ দুটি সমান। এটা হলো কাগজ কেটে আমরা প্রমাণ করব, এইভাবে এভাবে আমরা করতে পারি, আর আমরা চিত্র দেখে আমরা যেটা করা আমরা ওইভাবে করবো, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও তোমরা কমেন্টসে জানাবে আর কোথাও তোমাদের স্পেসিফিক সমস্যা হলে, যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক দিবে, কমেন্টস করবে, শেয়ার করবে তোমাদের ক্লাসমেট সবার সাথে, যাতে সবাই শিখতে পারে। জ্ঞানের বিষয়টা হচ্ছে যারা সহজ যতজনে শিখবে এটা অবশ্যই সবার উপকার হবে, আমরা যেন ওই দৃষ্টিতে আমরা কাজ করি। সবাইকে ধন্যবাদ।